হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা হয়তো আমার এই চ্যানেলের টিকটক সম্পর্কিত আরও বেশ কিছু ভিডিও দেখেছেন। তো সেই সব ভিডিওগুলোতে কমন যে প্রশ্নগুলো এখন করতেছেন আপনারা, সেটা হচ্ছে টিকটক থেকে যে টাকা ইনকাম করা যেত বোনাসের মাধ্যমে, সো সেই বোনাসটা কি আর দিবে না, বা টিকটক কি আর এই বোনাসটা দিবে না আমাদেরকে, বা ইনকাম করার প্রসেসটা কি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। সো এখানে অনেকেই প্রশ্ন করে, সো সেই ক্ষেত্রে সবার প্রশ্ন যদি আমি কমেন্টে রিপ্লাই দিই তাহলে একটু কষ্টকর হয়ে যায় আসলে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া। সো এই ক্ষেত্রে আমি ভাবলাম যে আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর যদি আমি একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করি তাহলে আশা করছি সবার এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, টিকটক কি বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হবে, টিকটক থেকে কি টাকা ইনকাম করা যাবে না, বা টিকটকে যে বোনাস দেওয়া হচ্ছে সেই বোনাসটা কি আমরা আর পাবো না। ওকে, তো এবার আমি আপনাদেরকে এই বিষয়গুলো একটু এক্সপ্লেইন করে দিচ্ছি যাতে আপনাদের আর কোনো ধরনের বুঝতে প্রবলেম না হয়। বাংলাদেশ থেকে টিকটক, লাইকি, বিগু লাইক এবং পাবজি, ফ্রি ফায়ার, সো এই ধরনের অ্যাপসগুলোকে বন্ধ করে দেওয়ার ব্যাপারে কিন্তু অলরেডি হাইকোর্টে নির্দেশ দেওয়া হয়েছে, এবং এগুলো বন্ধ করার ব্যাপারে কিন্তু অলরেডি বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যদিও এখন পর্যন্ত এই অ্যাপসগুলো বা এই গেমসগুলো বন্ধ করা হয় নাই, সো এই ক্ষেত্রে আমরা এই সপ্তাহে যে টিকটকের বোনাসটা পেয়েছি বা এখন এই সপ্তাহে যে টিকটকের সিস্টেমটা রয়েছে সেটার মধ্যে কোনো ধরনের বোনাসের অপশন নেই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমরা ইনভাইটের মাধ্যমে শুধু ইনকাম করতে পারবো, বাট এইখানে আমরা ইনভাইট করে যে 3টি টাস্ক কমপ্লিট করে বোনাসটা পেতাম এবং লিডার বোর্ডে যারা থাকতো তারা যে 30,000 টাকা, 50,000 টাকা এবং 70,000 টাকার যে বোনাসটা পেতো সেটা কিন্তু এখন আর এই সপ্তাহে পাচ্ছে না। এখন আমাদের কথা হচ্ছে, এই ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো কিন্তু আমরা এমনিতেই ব্যবহার করছি বিনোদনের জন্য, যদিও টিকটকটাকে এখন অনেকেই বিভিন্ন ধরনের অনৈতিক কাজে, অসামাজিক কাজে ব্যবহার করছে, যেই কারণেই কিন্তু টিকটকটা বাংলাদেশ থেকে বন্ধ করার বিষয়ে এত আলাপ আলোচনা হচ্ছে। আমরা যদি এটাকে ইউটিউবের মতোই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতাম, এখানে যদি ভালো কন্টেন্ট ক্রিয়েট করা হতো তাহলে কিন্তু এটা বন্ধ করে দেওয়ার বিষয়ে কোনো ধরনের প্রশ্ন আসতো না। আপনারা হয়তো অনেকেই জানেন ইউটিউবে যদি অনৈতিক বা অসামাজিক কোনো ভিডিও আপলোড করা হয় এবং এইখানে কিন্তু বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, যদি আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস বা রুলসের বাহিরে গিয়ে যদি কোনো ধরনের ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু সেই ভিডিওটার সাথে সাথে চ্যানেল থেকে রিমুভ করা হয় এবং সেই চ্যানেলে একটা স্ট্রাইক দেওয়া হয়। সো এই বিষয়টা যদি টিকটকে আনা হয় যে তাদের রুলসের ভিতরে ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিও তৈরি করতে হবে বা কন্টেন্ট তৈরি করতে হবে, যদি রুলসের বাহিরে কোনো ধরনের কন্টেন্ট থাকে সেই কন্টেন্টটা ডিলিট করা হবে এবং সেই অ্যাকাউন্টের উপর একটা ব্যাড এফেক্ট পড়বে। সো এই ধরনের যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে আশা করছি টিকটক বাংলাদেশে থেকে যাবে এবং এইখানে যে ইনভাইটের মাধ্যমে ইনকামটা হচ্ছে সেই ইনকামটাও আমরা পাবো। সো এই ক্ষেত্রে আমরা ইনভাইট করে নতুন করে লুক জয়েন করিয়ে কিন্তু আমরা ইনকাম করতে পারবো। তাছাড়াও আরও বেশ কিছু ট্রিক্স রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা হয়তো অনেকেই একটা ফোনে বারবার অ্যাকাউন্ট করে সেখান থেকে ইনকাম করতে পারতেছেন, বা সেখানে কিন্তু আপনার রেফারেল জয়েন করিয়ে সেই রেফারেলের বোনাসটা কিন্তু আপনারা অনেকেই নিতে পারতেছেন। যদিও সব ফোনে এই ট্রিক্সটা কাজে লাগে না, বাট ম্যাক্সিমাম ফোনে কিন্তু এই ট্রিক্সটা কাজে লাগতেছে। তো যারা একটি ফোনে বারবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করতে চাচ্ছেন তারা আমার এই চ্যানেলটি ভিজিট করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, আশা করছি আপনার ফোনেও কাজ হতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, সবার ফোনে কিন্তু কাজ হচ্ছে না, সো এই ক্ষেত্রে আপনারা দেখেন চেষ্টা করে, যদি কাজ হয় তাহলে ভালো, আপনারা 20টা রেফার করাইতে পারলে কিন্তু 10,000 টাকার মতো বোনাস পাবেন। তো এই বোনাসটা কিন্তু এই সপ্তাহে পাবেন না, সামনের সপ্তাহে আমরা আশা করছি টিকটকের নতুন করে বোনাস দিবে এবং সেই বোনাসটা আমরা লুফে নিতে পারবো। সো আশা করছি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পারছি যে আসলে টিকটক কী কারণে আমাদেরকে বোনাসটা দিচ্ছে না বা আমরা টিকটকের বোনাসটা পাবো কি না। তার মেন রিজনটাই হচ্ছে, যদি বাংলাদেশ থেকে টিকটক বন্ধ করা না হয় তাহলে আমরা আবার সামনের সপ্তাহে বোনাস পাবো, এবং আশা করছি এই সপ্তাহে যেহেতু আমাদেরকে কোনো ধরনের বোনাস দেওয়া হয় নাই সেই ক্ষেত্রে আমাদেরকে আরেকটু আগ্রহ বাড়ানোর জন্য আমরা সামনের সপ্তাহে হয়তো আরও বেশি পরিমাণ বোনাস পাবো, বা আমাদেরকে যে বোনাসটা দেওয়া হবে সেই বোনাসের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে আমার টিকটকের অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ড সেখানে রয়েছে 281 টাকা এবং এখানে এক্সপায়ার হচ্ছে 13 ঘন্টা পর, অর্থাৎ 26 তারিখের ভিতরে কিন্তু আমাদের এই সপ্তাহের যে
বোনাসটা অর্থাৎ ইনভাইট করে যে ইনকামটা আমরা করতে পারতাম সেই ইনকামটা আমরা করতে পারবো। সো আমরা সামনের সপ্তাহের বোনাসের আশায় রইলাম। ওকে, তো ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক বাংলা হেল্প চ্যানেলের সাথেই থাকবেন।